লক্ষ্মী হ্যাঁ বৌদি তুই কি কাজ পাবি বলে তোর এখনো মনে হচ্ছে পেয়ে যাব আর ওই তোর বিয়ের ব্যাপারটা ওটা নিয়ে ভাবতে আমার একটু সময় লাগবে বৌদি তুই টাইম লাগবে এই কথাটা বলতে বলতে না ছেলেটা দেখবি অন্য কোথাও কারোর সাথে বিয়েই হয়ে গেছে লক্ষ্মী এদিকে তাকা কিছু জিনিস নিয়ে যত ভাববি ততই মাথা খারাপ হয়ে যাবে মাঝে মাঝে চট করে সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হয় তুই চাকরি করে বাড়ির অবস্থা ঠিক করবি এসব হবে বলে মনে হয় না বাড়িতে সবাই অনেক কষ্টে আছে ওদিকে এত ভালো একটা সুযোগ ডাকছে আমাদের আর তুই হচ্ছে হবে বলে এই সুযোগটা হাতে পেয়েও ছেড়ে দিতে চাইছিস তুই কিন্তু এটা বুঝতে পারছিস না কত বড় একটা ভুল করছিস তুই আমি তোর বা আমার ভালোর জন্য বলছি না আমি এই বাড়ির ভালোর জন্য বলছি তোর নিজের কোনো দায়িত্ব নেই আমার কথাটা শোন শুধু নিজের কথা ভাবিস না আমাদের এই বাড়িটার কথা একটু ভালো করে ভেবে দেখ তুই ওই দিদি আজ সকালে আমাকে ফোন করেছিল জামাইয়ের কাছে আমাদের বাড়ির কষ্টগুলোর কথা বলেছে সবকিছু শুনে সে তোর দাদাকে আলাদা একটা কোম্পানি খুলে দেবে বলেছে তোর দাদা যদি তোর জন্য একটা কোম্পানির মালিক হয়ে যায় তারপরে আমি তাকে নিজের মতো করে পাল্টে দেব তুই যদি বিয়ের জন্য একবার হ্যাঁ বলিস তখন দেখবি আমাদের সংসারে সব কষ্ট দূর হয়ে যাবে লক্ষ্মী তুই একবার চোখ বন্ধ করে এই বাড়ির কষ্টগুলো ভেবে দেখ তারপরে দেখবি তুই নিজে থেকেই হ্যাঁ বলে দিবি সবকিছু তোর হাতেই আছে এরপরে যা করার তোকেই করতে হবে ভালো করে ভেবে দেখিস আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা আছে এ কি বৌদি এত ভালো খেলা হচ্ছে তুমি সেটা আমাকে দেখতে দিচ্ছ না দয়া করে তুমি চ্যানেলটা পাল্টে দাও আমি এখন দেখব দাও বলছি বৌদি প্লিজ বৌদি দাও না ছাড়ো এটা দেখি কি করে দেখো এবার রিমোটটা আমায় দাও রবি বৌদি আমি তো তোমাকে বলছি আমি খেলাটা দেখতে চাই রবি দাও বলছি বৌদি আমাকে খেলাটা দেখতেই হবে রিমোটটা দাও আমাকে রবি আমি এত করে বলছি আমি খেলাটা দেখতে চাই দাও না বৌদি কি হচ্ছেটা কি রবি এই 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 কি ব্যাপার চেঁচামেচি করছিস কেন তোমার কি হয়েছে চেঁচামেচি কেন এটা একটা বাড়ি নাকি পাঁচ মিনিট শান্তিতে বসে টিভি অবধি দেখতে পারি না আমি এখানে এতক্ষণ তো তুমি টিভি দেখছিলে এখন কি হলো হ্যাঁ আদর দিয়েকে মাথায় তুলে রেখেছো এ আর কি টিভি দেখতে দেবে আমাকে কি রে রবি কারুর না কারুর পিছনে তোকে লাগতেই হবে তাই না বৌদি আমি কিন্তু কাউকে বিরক্ত করিনি লাইভ ক্রিকেট ম্যাচ চলছে দেখার জন্য শুধু চ্যানেলটা পাল্টেছি কিন্তু বৌদি ওই সব বেকার গান শুনবে বলে আমার সাথে বেকার ঝামেলা করছে কি বললে আমি তোমার সঙ্গে ঝামেলা করছি তোমার জন্য ম্যাচটা ইম্পর্টেন্ট আমার জন্য গান শোনাটা ইম্পর্টেন্ট তাহলে আমি কেন ছাড়বো টিভি তোমাকেও তো আমি একই কথা বলছি আমি তোমার জন্য কেন ম্যাচ ছাড়তে যাব রবি কেন কথার উপর কথা বলছিস তোর ম্যাচ দেখা দিয়ে তো কথা এমনিতেও তো পরে আবার রিপিট দেখাবে তখন তুই দেখে নিস বৌদি তুমি আমাকে এই কথা বলছো লাইভ ম্যাচ দেখার মজা রিপিট টেলিকাস্টে কি পাওয়া যায় যে গানগুলো বৌদি শুনছে সেগুলো তো যখন ইচ্ছে হয় তখনই শোনা যায় আমি কখন কি দেখবো সেটা তুমি বলবে না তোমার কোনো অধিকার নেই এর উপর কি হয়েছে উমা কেন বেকার রবিকে কথা শোনাচ্ছো তুমি আমি সম্পর্কে বৌদি কিন্তু আমাকে সম্মান না দিও কি কি বলে গেল এতক্ষণ ধরে জিজ্ঞেস করো
কি হয়েছে? এই বাবা, দাদা, আমাকে তো বৌদি লাইভ ম্যাচ দেখতে দিচ্ছে না। ওকে আর টাইম পাস করতে ম্যাচটা দেখছে? ওর জীবনের অ্যাম্বিশনই ওটা। ছেড়ে দাও না, ও ম্যাচটা দেখুক। হ্যাঁ দেখুক, পায়ের উপরে পা তুলে বসে দেখুক। কিন্তু এই ঝামেলার একটা উপায় তোমাকে আজকে এক্ষুনি বের করতেই হবে। আমি এসবের মধ্যে আর পড়তে চাই না। আমি আমার রুমে আজকেই একটা নতুন টিভি চাই। হ্যাঁ বৌদি, এত কিসের ঝামেলা বলো তো? সব থেকে ভালো হবে সবার ঘরে একটা করে টিভি কিনে রেখে দাও। আমার নিজের রুমে টিভি থাকলে আমি ওখানেই চুপচাপ বসে লাইভ ম্যাচ দেখতাম। হ্যাঁ ওটাই বাকি, সবাই যে যার ঘরে একটা করে টিভি কিনে রাখ, তারপর সবাই যে যার ঘরের ভিতরে বসে থাক। এই বাড়ির ঐতিহ্য ভেঙে যাবে, খুশি হবি তো? কারোর সঙ্গে যখন কারোর মতের মিল নেই তাহলে এটাই ভালো। না উমা, পরিবারে এই রকমই হয়, সবার সাথে সব সময় বনে না, ঝগড়া হবে, তর্কাতর্কি হবে, চিন্তাধারা মিলবে না, কিন্তু সেগুলোকে ছোট করে সব ভুলে গিয়ে পরমুহূর্তেই কথা বলে নেওয়া উচিত। সবার ঘরে আলাদা টিভি থাকলে আমাদের কি আর একে অপরের সঙ্গে দেখা হবে, কথা হবে? তাই জন্য বাবা এতবার বলার পরও আমি সব বিচার করে এই বাড়িতে একটাই টিভি থাকবে বলে আর কিনতে দিইনি। দয়া করে সবাই আমার কথাটা বুঝে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো। তোমার অ্যাডভাইসের কোনো প্রয়োজন নেই, যার অ্যাডভাইসের দরকার তাকে দাও। আরে উমা, উমা, আরে কি এমন হলো, তুমি জামা কাপড় গুছিয়ে কোথায় যাচ্ছ বলো? উমা, আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। কি এমন হলো যে তুমি বেরিয়ে যাচ্ছ বাড়ি থেকে? আর কি হওয়া বাকি আছে? তোমার ভাই আমাকে একটু সম্মান করে না, কি করব আমি এখানে? বৌদি, আমি কিন্তু কিছু করিনি, সবটাই রবি। আজ আমার মন মেজাজ ভালো নেই, আজকে ছেড়ে দে বৌদি। কি ভেবেছে নাকি তোমার বৌদি ওই ভাইটাকে সাপোর্ট করবে আর সবার সামনে আমাকে ছোট করবে? তুমি কেন কিছু বললে না? তুমি সবার মতো চুপচাপ ওখানে দাঁড়িয়ে মজা দেখছিলে শুধু। বৌদি তো তেমন কিছু ভুল অ্যাডভাইস দেয়নি, শুনে নিলে এমন কি ক্ষতি হতো? তুমি তোমার বৌদির কথা শুনে চলতে পারো, কিন্তু আমি আর পারছি না। যে বাড়িতে আমার কোনো ধরনের সম্মান নেই সে বাড়িতে আমি আর এক মিনিটও থাকবো না, আমি বেরোবো। উমা, 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 কথা শোনো উমা, ছোট ব্যাপারটাকে তুমি বড় করো না। এটা একটা ছোট ব্যাপার উমা, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি এখন কথা বলতে এসো না দিদি। উমা, কাকে কি কথা বলছো তুমি? ঠাকুরপো দাঁড়াও। উমা, আমি তোমাকে দুঃখ দেওয়ার জন্য তোমাকে অ্যাডভাইস করিনি, তুমি বুঝবে বলেই আমি বললাম। তুমি আমার চেয়ে বেশি পড়েছো, এমন কিচ্ছু নেই যা তুমি জানো না। সম্মানটা কিন্তু চেয়ে পাওয়ার জিনিস নয়, আমাদের ব্যবহারই সম্মান পাইয়ে দেয়। রবি তো ছেলে মানুষ, তুমি ওর উপর রাগ দেখাতে গেলে ও কিন্তু উল্টো রাগ দেখাবেই। তুমি যদি টিভি দেখতে চাও বলে ওকে ভালোবেসে বলো, ও কিন্তু তোমাকে ছেড়ে দেবে। আমি তোমাকে আবার অ্যাডভাইস দিয়ে বোর করছি, আমি আর রবি যেসব কথা বলেছি তাতে যদি তোমার খারাপ লেগে থাকে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বৌদি, এ কি বৌদি, তুমি কেন ক্ষমা চাইছো? ঠাকুরপো, জয়েন্ট ফ্যামিলি মানেই ছোট ছোট খুশির কথা ভুলে গিয়ে বড় বড় খুশি একসাথে ভাগ করে নাও। তুমি এখন এটা বুঝবে না উমা, সময়ের সঙ্গে সঙ্গে বুঝে যাবে, বাড়ি ছেড়ে যাওয়ার কোনো দরকার নেই। স্যুটকেসটা ভিতরে রেখে দিয়ে কাজ থাকলে গিয়ে করো। হ্যালো, কে বলছেন? দেবরাজ, আমি। একই নাম্বার থেকে যদি ফোন করতাম তাহলে তো আর তুমি ধরতে না, তাই নতুন নাম্বার থেকে করলাম। কি দেবরাজ, তোমার প্রাণে কি একটুও মরার ভয় নেই? তোমার পিছনে জম তাড়া করে যাচ্ছে, তাও তুমি নিশ্চিন্তে গাড়ি চালিয়ে যাচ্ছ।
কি বুঝতে পারছো না? না তোমার গাড়ির রিয়ার ভিউ মিররে দেখো। ওই যে গাড়িটা তোমার গাড়ির পিছনে খুব জোরে আসছে না, ওটাই তোমাকে স্বর্গ পর্যন্ত পৌঁছে দেবে দেবরাজ। ডেইলি সকালে খবরের কাগজের সব নিউজ পড়ো তুমি, কিন্তু কালকে তোমার নিজের ব্যাপারে নিউজটা তুমি না দেখতে পাবে আর না পড়তে পারবে। তাই তোমায় আমি হেডলাইনটা ফোনেই বলে দিচ্ছি, এটা নিজের কানে শুনে তারপর মরো। নামী ক্রিমিনাল লয়ার দেবরাজের কার অ্যাক্সিডেন্টে মৃত্যু। দারুণ লাগছে না শুনতে? চিন্তা করো না, সব পেপার আর টিভিতে নিউজটা দেখানোর দায়িত্ব আমার। শকুন্তলা দেবী, হ্যাপি জার্নি মিস্টার দেবরাজ। সেটা আমি বুঝে নেব। হ্যালো, তাড়াতাড়ি খা। দেবরাজ, তোমার কি একটুও মৃত্যু ভয় নেই? নামি ক্রিমিনাল লয়ার দেবরাজের কার অ্যাক্সিডেন্টে মৃত্যু, সব পেপার আর টিভিতে নিউজটা দেখানোর দায়িত্ব আমার।